ইমামে আলী মুকাম নবীর বংশকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা যখন হাতে তলোয়ার নিয়েছে তখন ইমাম হুসাইন বললেন সহরবানো যাও তাবুর ভিতরে যাও ওদের সঙ্গে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না কারণ এরা আমার নানার দলের অন্তর্ভুক্ত নয় যারা আহলে বাইতের সঙ্গে তলোয়ার ধরে আহলে বাইতের বিরুদ্ধে যারা প্রতারণা করে তাদের সঙ্গে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না আমার যুবক পোলা পান্ডি কই যুবক পোলা পান্ডি কই দুইটা হাত তুলে দেখাও তো আল্লাহ আকবার জোরে বলেন তাইলে একটু দেখেন তো শহর বানু ডাক দিয়ে কয় স্বামী হে আমার স্তনের দুধ শুকায় গেছে আমার জিব্বার পানি শুকায় গেছে মস্কের ভিতরে পানি নাই আমার আজগরের জন্য একটু পানি নিয়ে আসেন আপনি কি মনে করেন ব্যাপারটা সহজ মনে করেন যেই নবী সৃষ্টি না হইলে ফুরাতের পানি হইতো না সেই নবীর আউলাদের জন্য ওরা পানি বন্ধ করে দিছে আর নবীর আউলাদের জন্য পানি বন্ধ করে দিব আর আপনি ঘুমটা মৌলবি গড়ে বয়া কইবেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাওয়াটা ঠিক হইছে না আর হুসাইন রাদিয়াল্লাহু যুদ্ধ করবার লাগে সেখানে গেছে পানি বন্ধ করে দিব নবীর আউলাদের জন্য আর নবীর আউলাদের মারার জন্য ময়দানে ব্যারিকেড দিব আর নবীর আউলাদে হককে নবীর আউলাদের বিরুদ্ধে কথা বানি তো হকের বিরুদ্ধে কথা বলা কথা বলেন ঠিক না ঠিক হককে হকের বিরুদ্ধে যে কথা বলে তার সাথে কি কোনো বন্ধুত্ব করা যায় বন্ধুত্ব করা যায় বন্ধুত্ব করা যায় না এই জন্য যুবক ভাইরা এই কারবালার বিষয়গুলো আপনারা বুঝতে হবে এই প্রেক্ষাপট যদি না বুঝেন ও ইউটিউব মৌলবি গোমটা মৌলবি ফুংটা মৌলবি মুনাফিক মৌলবি কথা কন্যা কি লেগিয়া এই ঘুমটা মৌলবি মুনাফিক মৌলবি এজিদ মৌলবি গরের ভিতরে বয়া বয়া ফুটুর ফুটুর করে ফতুয়া মাইরা দে আর আমাদের দেশের কিছু ফুলা মানে হ্যাঁ কথা এবার বরুর মতন গিল্লাও খা আরে খা কেমনে রে আরে বিবেকে ধরে কেমনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বিরুদ্ধে তলোয়ার ধরছে আমরা কি তাদের সাথে আপোষ করতে পারি তাইলে ওই ইয়েজিদের গড়ের নাতির গড়ের ফতির গড়ের টতির গড়ের ক্ষতিরা এখনো সমাজে কিন্তু আছে যেই জন্য দেখবেন এদের মুখ দিয়ে কারবালার ওয়াজ শোনা জানা আমরা বেশি বেশি আলোচনা গোলা করি কথা কন ঠিক না বেটি আমার যুবক ভাইরা খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে কারবালার ময়দানে শহর বানো ডাক দিয়া বলছে হে স্বামী স্তনের দুধ শুকাইয়া গেছে এখান থেকে ওয়াশটা ধরতেছি বোঝার জন্য ছয় মাসের বাচ্চার সঙ্গে যারা পানি নিয়ে গাদ্দারি করে ছয় মাসের বাচ্চার জন্য যারা পানি বন্ধ করে দেয় এদের মতো নাফরমান আর দুনিয়াতে কেউ হতে পারে না এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শহর মানো এরা পানি দিবে না এরা মুনাফিক মুসলমান এবার শত হইল তো মা দুঃখিনী মায়ের মন তো মানে না স্তনের দুধ শুকাইয়ে গেছে গো ডাক দিয়া বলে ও স্বামী যান যান একটু পানি নিয়ে আসেন শত হইল তো ওই আলী আসগরের মা হলো শহরবানু মায়ের মন তো মানে না সন্তানের জন্য মা দুঃখিনী যে কোনো মুহূর্তে কিডনি দিতে পর্যন্ত কৃপণতা করে না এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটারে কোলের মধ্যে নিলেন কোলের মধ্যে লইয়া ফুরাতের প্রান্তরে চলে গেছে যেই মাত্র ফুরাতের প্রান্তরে চলে গেছি ওই মুহূর্তে যাইয়া বলে ও ফুরাতবাসীরা দেশ না আমার সন্তান রে একটু পানি দেয় অথচ ইমাম হুসাইন যদি সেই দিন শিশু আলী আসগরকে কোলের মধ্যে নিয়া আল্লাহর কাছে বলতো আল্লাহ আমাদের জন্য হাউজে কাউসারের পানি পাঠাও আপনারা জবান খুলে বলেন যেই হুসাইনের জন্য জান্নাতি জামা আল্লাহ পাঠাইয়া দেয় শিশু আলী আসগরের জন্য হাউজে কাউসারের পানি পাঠাইতে পারতো কি পারত না এবার ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটারে নিয়ে কারবালার জমিনে ডাক দিয়ে বলে একটু পানি দাও
ওই মুহূর্তে ওই কাক ওই এজিদ বেঈমানেরা ডাক দিয়া বলে না না পানি দেওয়া যাবে না, পানির বদলতে একটা তীর মাইরা দাও। ছোট্ট বাচ্চার মুখের মধ্যে বরাবর বুকের বরাবর তীর মেরে দিল। যুবকের দল অনুরোধ করে বলে দিয়ে যায় এই আলী আসগরকে লক্ষ্য করে একটা তীর মারল, এই পানি তো দিল না বিষের তীর মেরে দিছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার সন্তান কুলের মধ্যে আমি করে গেলাম ফোরাত প্রান্তরে, কিন্তু আমার সন্তান ঠোঁটটা লড়াইতে পারে না, আমার সন্তান চোখটা লড়াইতে পারে না। যেই মাত্র গায়ের ভিতরে ওই তীর আঘাত লেগেছে, লাগার সাথে সাথে ইমামে হুসাইন বলেন যে এই সন্তান আমার দিকে তাকাইতে পারে না, ঠোঁট লড়াইতে পারে না। ওই তীরটা লাগার সাথে সাথে আমি দেখলাম আমার সন্তানটা দুইটা ঠোঁট লড়াইতেছে আর চোখের বাসাই যেন আমারে বলতেছে বাবা আর পানি পান করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান করে ফেলেছি। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার ইমাম হুসাইন সন্তানের লাশ লইয়া শহর বানুর কাছে গেছে, শহর বানুর কাছে যখন চলে গেছে শিশু ছেলে আলী আসগরের লাশটা লইছে, শহর বানুর দন করে শহর বানুর দন করে আসগরের লাশ লইয়া রে মায়ের ধন কে মারিল রে, শহর বানুর দন করে শহর বানো এ আজগরের লাশে লইয়া রে মায়ের ধন কে মারিল রে, মায়ের ধন কে মারিল রে আল্লাহ ইয়ো আজগর কে হো সাই নিল ইয়া ফুরাত পারে যায় দরায়া গো আল্লাহ ইয়ো আজগর কে হো সাই নিল ইয়া ফুরাত পারে যায় দরায়া গো পানির বদলে এজিদ পানির বদলে এজিদ বিষের তীর মারিল রে মায়ের ধন কে মারিল রে আল্লাহ, মায়ের ধন কে মারিল রে, মায়ের ধন কে মারিল রে, সাহার বানর ধন করে সাহার বানর ধন করে আজগরের লাশ লইয়া রে মায়ের ধন কে মারিল রে বলো আল্লাহ ইয়ো ফুরাতন দীর পানি আরে পশু পাখিও খায় রে সেই পানির লাগিয়া কুলের, সেই পানির লাগিয়া কুলের আজগর শহীদ হল রে মায়ের ধন কে মারিল রে আল্লাহ, মায়ের ধন কে মারিল রে সাহার বানর ধন করে সাহার বানর ধন করে আজগরের লাশ লইয়া রে মায়ের ধন কে মারিল রে বলো সাউন্ড আগের মতো করো আল্লাহ ইয়ো এই তাহিরি ভাই বাবু বলে আরে কেমনে এত পাষাণ হইলে রে ঠিক কি না ওরে এই তাহিরি ভাই বাবু বইলে রে শিশুর বুকে তীর মারিতে শিশুর বুকে
মারিতে মায়া কি তোর হই না রে মায়ের ধন কে মারিল রে আল্লাহ মায়ের ধন কে মারিল রে সাহার বানো রোদন করে সাহার বানো করে আজ ঘরের লাশি লইয়া রে মায়ের ধন কে মারিল রে আল্লাহ দিল রে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আমার যুবক ভাইরা ছয় মাসের বাচ্চার শহীদ দিয়া ওয়াশটা শুরু করলাম গায়ের ভিতরে একটা চেতনা লাগবে চেতনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ও সখিনা ও শহরবানু চোখের পানি ফেলে কান্দো না এই চোখের পানি ফেলে যদি কান্না করো মদিনার নানা বেজার হইয়া যাবে কারণ আমাদের রক্তের সাথে আমার নানা জানের কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে ঠিক কিনা বলে আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে শহর বানো জামাটা দাও হাতের মধ্যে তলোয়ারটা দাও আমি যাব কারবালার ময়দানে ওয়াজ শুরু করলাম আমি যাব কারবালার ময়দানে কারবালার ময়দানে চলে গেল ঘোড়ার উপরে উঠলো অসংখ্য তীরের আঘাতে বডিটা জর্জরিত ইন্দিমিন টাইমে ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে গেল কা ওই ইয়াজিদ বাহিনীরা ডাক দিয়া বলে ও হুসাইন এখনো সময় আছে আমাদের কাছে আত্মসমর্পণ করো এখনো সময় আছে আত্মসমর্পণ করো এটার অর্থ কি এ ঘুমটা মৌলবি এটার অর্থ কি নবীর আওলাদ কার সাথে আত্মসমর্পণ করবে নবীর আওলাদ হলো বেহেশতের সর্দার নবীর আওলাদ কার সঙ্গে আপোষ করবে যার ব্যাপারে বলা হয়েছে ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা যাদেরকে পবিত্র রাখার ঘোষণা আল্লাহ নিজের হাতে নিয়েছেন যারা জান্নাতের সর্দার তারা আবার কার সাথে আপোষ করবে যাদেরকে মানলে মুমিন না মানলে বেঈমান কথা বলেন ঠিক কি না বলে আমি কি বোঝাতে পেরেছি আমি কি বোঝাতে পেরেছি নবীর আওলাদ আবার কার সাথে আপোষ করব নবীর আওলাদ কাউকে ফলো করবে না নবীর আওলাদকে ফলো করতে হবে কথা বলেন ঠিক না বেঠিক আহলে বাইতকে ফলো করতে হবে আহলে বাইত কাউকে ফলো করবে না আহলে বাইতকে ফলো করতে হবে আহলে বাইতকে ফলো করার নামই হলো ঈমান কথা বলেন ঠিক না বেঠিক আমার মাঝ শরীরে মাঝে মাঝে রাগ উঠে এরা জানি না কেমনে সত্য গোপন করে জানি না কেমনে হককে গোপন করে ঘরে ঘরে দেখেন দ্বন্দ্ব বাড়ি বাড়ি দেখেন দ্বন্দ্ব একমাত্র মুনাফিকদের কারণে কথা বলেন ঠিক না এই মুনাফিকরা কি হালকা গজব না পুরা গজব আর যদি হালকা গজব না পুরা গজব এদের থেকে বাঁচবেন কাফের বালা কাফের বালা মুনাফিক ভয়ঙ্কর রসুল বলছেন কাফের চাইতে মুনাফিক সবচাইতে বড় ভয়ঙ্কর কথা বলেন ঠিক না গরম বেশি আপনাদেরকে অস্থির করবো না কিন্তু শরীর তো মানে না কয় এখনো সময় আছে দেখছুনি শিশু ছেলে আলী আজগর কিন্তু চলে গেছে আলী আকবর কিন্তু চলে গেছে আব্বাস কিন্তু চলে গেছে কাসেম কিন্তু চলে গেছে হুর কিন্তু চলে গেছে আউন কিন্তু চলে গেছে মুহাম্মদ কিন্তু চলে গেছে মুসলিম কিন্তু চলে গেছে ইব্রাহিম কিন্তু চলে গেছে মুহাম্মদ কিন্তু চলে গেছে তোমার পালা এখনো সময় আছে আত্মসমর্পণ কর হুসাইন কয় তোরা সিনুস নি আমি কেডা আমি হইলাম রাহমাতুল লিল আলামিনের আদরের নাতি তোরা সিনুসনি আমি কেডা আমি হইলাম শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনকুর বেটা তোরা সিনুসনি আমি কেডা আমি হইলাম কোটি কোটি জান্নাতের রমণীদের সরদারিনীর বেটা তোরা চিনুসনি কেডা আমি হইলাম জান্নাতি যুবকদের সরদার জীবন দিব কিন্তু ইমান দিব ধাক্কা মেরা গোড়ার থেকে ফালাইয়া দিছে গায়ের মধ্যে তীর বল্লমের আঘাতে জর্জরিত তলোয়ারের আঘাতে জর্জরিত এই বডিডের ভিতরে যদি এতগুলো আঘাত থাকে বাকি থাকে কিছু কি মনে করেন যেই নবীর ঔলাদের ব্যাপারে রসুল বলেছেন
আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا شجره وفاطمه حملها وعلي لقاها والحسن والحسين ثمرتها والمحبون اهل البيت ورقها من الجنه حقا حقا عبد الله ابن عباس রাদিয়াল্লাহু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন انا شجره আমি হলাম গাছ وفاطمه حملها فاطمه হলো সেই গাছের وعليون لكا هوها علي هو شيء غاشر قشفو والحسن والحسين سامراتوها حسن حسين هو شيء غاشر فول والمحبون اهل البيت براكوها جرام راهل البيت كبالوبش بتراه بشيء غاشر فتا من الجنة حقا حقا راجا جنة اتاشيرون تون شطو universal truth جريكونا سبحان الله غانغاي تاهرين তোর বাপ লয়া নাইবে তারি সামনে ঠিক যে হাদিসটি কমু যে তথ্যটা দিব তোদের মুখ দিয়ে বুলেট মারলো তো বাইরে বনা ঠিক কথা কোন ঠিক না বে ঠিক বাবা রাগ করবেন না এই কথাগুলো যখন বলি তখন একদল মানুষ আমাদের কথাগুলোকে ভালো চোখে দেখতে পারে না ওই যে আগে যেগুলো শুনছে মনে করছে তাহিরি মনে হে তাহিরি রয়ে গেছে না তাহিরি ওই সমাজে কইছে এইটাও দলিলের ভিত্তি কইছে এখনো যা কয় দলিলের ভিত্তি কয় মৃত্যু রাগ পর্যন্ত দলিলের ভিত্তি কথা বইলা যামু তোমরা হইলো এরা হইলো মুনাফিক মুসলমান এরা হইলো হিংসুক মানুষের ভালো দেখতে পারে না কথা বলেন ঠিক নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নরম সাহাবী না গরম সাহাবী গরম যেই উমরে নিজের বাপের কেল্লাটারে কাটতে ফেলা দিয়েছে শুধু আমার নবীরে পাগল কইছিল নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এই নবী কি পাগল নাউজুবিল্লাহ জোরে কন্না কেন তখন উমর কি নরম না গরম উমর কে আব্বা আপনি কি কইছেন কতই জের পিছে গুরু সে তো পাগল নাউজুবিল্লাহ গন উমর কে বাবা আপনার দুনিয়াতে বাসার অধিকার নাই তলোয়ারটা বাইর করে বাপের কেল্লাটা ফালাই দিছে কথা কোন ঠিক না বেটি কি বুঝেন প্রেম সেতি যে এমনি সেতি সামনে বলে হমান করে লইতাম না ধরে কথা কোন ঠিক না বেটি সুজা কতইতে বলা কারবালার ওয়াজ কি কোন নরম মুনাফিক কি সোসের ওয়াজ করুন যাব না এটা ডাইরেক্ট গরম ওয়াজ অ্যাকশন অ্যাকশন এডি তো হিসাব এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এখানে কাবার পাথর তুমি কেবল মাত্র একটা পাথর তুমি কেবল মাত্র একটা পাথর তোমার মাঝে আমার রাসূল চুমা দিয়েছেন তারা মিয়া সবাইছে না গিতা হাদিস সাহেবের মতো লাগে নিও বুঝজই হ্যাঁ বুঝজই ডাক দিছি এ মাশাআল্লাহ ওনার ছেলে আছে আয়া পড়ছে দেখছি নিও শৈলাটা তেল ভরে আমি করে গলা দিয়ে আমার বাংলাতে কারণ ডাকি পানি খান পানি খান পানি খান স্লোগান দিয়ে গলা ফাড়াই লিছে অনবুঝইন এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা কেমনে কথা কই বহুত কঠিন ঠিক নি অনেক কঠিন আল্লাহর রহমত যাই হোক আর এমন স্লোগান দিলে গলা ভাঙ্গে মাহফিলের আয়োজন করলে ওয়াজ না করলে গলা ভাঙ্গে কি রে যেন আল্লাহ জানে আমার বাড়িতে আমি ওয়াজ করি না সারা রাত সজাগ তাই এই সকাল উঠে দিয়েছে গলা ভাঙ্গে তিন ভাগ হয়ে রয়েছে আর এমনি সাতটা টিপ মারি কিন্তু কোনো সমস্যা নাই কইতে গাইল ওই মানুষটি বুঝলাম না কিছু মাশাআল্লাহ মাশাআল্লাহ মাইকটা আজকে ভালোই ভরছে ঠিক না আওয়াজ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দোক যাওয়ার সময় দেয়া করে দিস মারা বাজারে গান আমি কি মিথ্যা কথা বলছি আল্লাহ কবুল করুক আমিন কন প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে মাইক মাইকটা সুন্দর ফ্যান টেন খুব ভালো করে লাগাইছে আলহামদুলিল্লাহ এরপরে আমি বলছিলাম কই জানি গেছিলাম অস্ট্রেলিয়া না আর না 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 উমর রাদিয়াল্লাহু তাআলা পাথরের মধ্যে চুমা দিছে তো উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে হে পাথর তুমি কেবল মাত্র পাথর নবী যদি তোমার মধ্যে চুমা দিতে না দেখতাম নবী যদি তোমার মধ্যে চুমা না দিত আমি উমর তোমার মধ্যে চুমা দিতাম না আমার নবী চুমা দিছে এই জন্য দেখেন আমার নবী চুমা দিছে এই জন্য আমি তোমার মাঝে চুমা দেই নবী চুমা দিছে একবার নবী যখন চুমা দিছে প্রথমবার এরপর থেকে কেয়ামত পর্যন্ত হাজিরা গেলে সেখানে চুমা দেয় নবী চুমা দিছে পাথর দামি হয়ে গেছে
আমার প্রশ্ন দরকার নূরপুর রুডি এরপরে সূত্রা শরীফ এরপর রানীখার সহকারে যত জায়গা থেকে আপনারা আসছেন আপনাদের কাছে আমার জানার কথা হলো খানায় কাবার পাথরে চুমা দিয়েছে মানুষ এটারে চুমা দিয়ে সম্মান করে ইমামে হুসাইনের গলার মধ্যে একাধিকবার চুমা দিয়েছে এই গলার মধ্যে চুমা না দিয়া ওরা কেমনে ছুরিটা চালাইলো এটা কি বরদাস্ত করা যায় ওয়াসটা বুঝেন আগে তাইলে আপনি বুঝবেন আমি কি বলতে চাই একটা মহাসাগর নিয়ে বসছি আবার যুবক ভাইরা ইমাম হুসাইনের গলা মুবারকের ভিতরে ওরা যখন এই ছুরিটা চালাইয়া দিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমারে জবাই করবি ঠিক আছে আমারে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দি দুই রাকাত নামাজ সুন্দর করে তিনি পড়লেন পড়ার পরে ডাক দিয়া কয় হে হুসাইন তুমি এতদিন নামাজ পড়ছো তুমি অনেক লম্বা করে নামাজ পড়েছ আজকের নামাজটা কেন তুমি শর্ট করে পড়লা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আজকের নামাজটা আমি শর্ট করে পড়েছি এর একটা মাত্র কারণ আমি যদি আজকের নামাজটা লম্বা করে পড়ি তাইলে তোরা বলবি নবীর আওলাদে মরণের ডোরে নামাজটারে লম্বা করেছে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বয় করে না প্রেম তো সবাই বলেন আমার সাথে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বয় প্রেম তো মরে না প্রেম করেছে আয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি গো ওরে আঠারো সাল কি রাখাইলো তবু প্রেম তো ছাড়ে না প্রেম তো মরে না সবাই বলেন না নবীর প্রেমিকেরা নের ভয় করে না প্রেম তো মরে না একটা জবান বন্ধ রাখবেন না মহব্বত মায়ার সুরে বলু সুবহানাল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার ভিতরে ওরা ছুরি চালাইয়া দিবে হিন্দি বিন টাইম ইমাম হুসাইন বলে এক কুফাবাসীরা আমার চেহারাটারে মাটির ভিতরে তোমরা ঢুকাইয়া দিও না আমার চেহারাটারে আমার নানা রওজা মুবারকের দিকে ফিরাইয়া দাও জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আমার চেহারাটা কি আমার নানা রওজা মুবারকের দিকে ফিরাইয়া দাও ইমাম হুসাইনের চোখের সামনে ওরা পানি নিয়ে আসছে পানি পানি আইনা ডাক দিয়া বলে হুসাইন তুমি পানি পান করবানি ইমাম হুসাইন বলে আমার পানি লাগবে না আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি রেডি হয়ে আছে তোমরা আমার দাওয়াত কইরাইন না আমাদের জন্য পানি বন্ধ করে দিছো আল্লাহ জানে এটা কেমন মেহমানদারি এই জন্য আমি একটা গজল বলি ওহে কুফাবাসি আমায় মুসাফির বেব না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি ঠিক না ওহে কুফাবাসি আমায় মুসাফির বেব না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল
আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে ঠিক না আল্লাহ জানে একে মনে মেমানদারি বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি আল্লাহ জানে একে মনে মেমানদারি বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি কপালে ছিল মোর পাবো হাউজে কাউসার কপালে ছিল মোর হাউজে কাউসার আমি তৃষ্ণার্ত নয় বানানো হয়েছে ঠিক না এই যে মাথা চুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজি দোষিমারে যে মাথা চুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজি দোষিমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আর বড় করে কোন আল্লাহু আকবার মরেছি এমন নয় জিন্দা হয়েছি মুছে কুফাওয়ালো মুসাফির না সমঝো মেছ আয়া নেই হো বুলায়া গয়া হো কে মেহমা বানাকর সতায়া গয়া হো কে মেহমা বানাকর সতায়া গয়া হো মে রোয়া নেই হো রুলায়া গয়া হো ঠিক না তোরা আমার জন্য পানি বন্ধ করেছিস আমার রব আমার জন্য হাউজ কাউসার রেডি করেছে তোর আমাকে শহীদ কইরা মনে করেছিস আমি মরে গেছি কিন্তু আল্লাহর দলিলে আমার আল্লাহ কয় আমি জিন্দা আছি سبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون بل أحياء عند ربهم يرزقون তোরা মনে করেছিস আমি মরে গেছি এই জন্য হোসেন বলে কি বলে আমি আমি মরে গিয়েছি এমন নয় জিন্দা হয়েছি জোরে কর না সুবহানাল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর গলার মধ্যে ছুরি চালাইয়া দিল ওই দিকটা উম্মে সালমা স্বপ্নে দেখেন আমার নবীজি উম্মে সালমার ঘরে হাজির হইয়া গেল যেই মাত্র হাজির হইয়া গেল উম্মে সালমা কয় নবী গো দাড়ি মুবারকে কেন বালু দেখা যায় আপনার কপাল মুবারকে কেন বালু দেখা যায় আমার নবী বলে হে উম্মে সালমা আগে দেখো তোমার বোতলের মাটির অবস্থাটা কি ডাক দিয়া বলে নবী গো মাটির অবস্থা দেখব পরে আগে বলেন না আপনার মাথার চুল মুবারকে কেন বালু দেখা যায় দাড়ি মুবারকে কেন বালু দেখা যায় আমার নবী ডাক দিয়া বলে উম্মে সালমা ও উম্মে সালমা
আমার নাতি হুসাইন রে যখন কারবালার জমিনে শোয়া দিছে লম্বা কইরা গলার ভিতরে যখন ছুরিটা চালায়া দিছে গো আমার নাতি যখন আমারে নানা গো কইয়া ডাকটা মারছে আমি আর মদিনায় থাকতে পারি নাই আমি দৌড়াইয়া যাইয়া আমার নাতির কুলের মধ্যে লইয়া কারবালার জমিনে যে গড়াগড়ি খাইছি আমার শরীরে কারবালার দোলাবালি লাইগা রইছে আমি আপনাদের কাছে জানতে চাই ইমাম হুসাইনকে নবী যদি কোলে নিয়ে কারবালায় গড়াগড়ি খাইতে পারে আজকে হুসাইনের মহব্বতে এই নূরপুরের জমিনে যারা রৌদ্রের ভিতরে বসে হাই হুসেন করতেছেন আপনারা জবান কইলা বলেন নবীর আউলাদের জন্য চোখের পানি ফালাইয়া কাঁদলে আমার নবী নূরপুরের ভাঙ্গা ঘরে আইসে আমাদের সঙ্গে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই আর জোরে বলো আছে না নাই এই বিয়াদবরা ইমাম হুসাইনের গলায় যখন ছুরিটা চালাইব ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের ভিতরে একটা চেহারা মনে হইয়া গেছে কি চেহারা সবাই চলে গেছে একজন মাত্র বাকি আছে ও জেলখানায় বন্দি ময়রো নাময় রোনারে জয়নাল তুমি জয়নাল ময়রো না তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না সবাই কন্যা মহরমের একই গো হটাইলেন আইরে কি গো টাইলেন রবান দুইটা হাত তুলেন না কলি জামুর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা মহরমের দশ তারিখে কে ঘটাইলেন রবানা হাইরে কি ঘটাইলেন রবানা কলি জামর এ বলিতে তার ঘটনা জৌরি দুল দুল কোয়রে খব আমার মাইজে নেমর কান্দে না আমার মাইজে তোমার হুজুর যাই গরনে একবার এসে দেখো না মহরমের দশ তারিখে কি ঘটাইলেন হুসেন খাইলেন রাবানা কলি জামর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা একটা জবান বন্ধ রাখবেন না আসমান কান্দে হাই হুসেন জমিন কান্দে হাই হুসেন আসমান কান্দে হাই হুসেন বাতাস কান্দে হাই হুসেন তরুলতা হাই হুসেন মানুষে মানুষে হাই হুসেন আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হা রায়া কান্দে ফাতেমা জো ননি রে হায় রে আমার সোনার চন্দ্রমণি হায় রে আমার সোনার চন্দ্র এই এই হরে আস আল্লাহ বলে ও জিবরাইল ও জিবরাইল যাও না হরে চো লিয়া সত্তর হাজার ফেরেশতা নামাও জানা যা ইতওয়াস করলে ছয় ঘন্টা লাগবে
এই জন্য গজলটা গায়ে গিয়ে শেষ করে বুঝাইতাছি আর কি এগুলা ভাঙ্গা কইলে বহুত সময় লাগবে এই জন্য সঙ্গীতের মাধ্যমে প্রেম দিয়ে যাচ্ছি বুঝলে তো বুঝবেনই না বুঝদার কি করার আছে এই যে বলছে আল্লাহ বলে অজিবরাইল অজিবরাইল যাও না রে ছলিয়া সত্তরি হাজার ফেরেস্তা নামাও জানাজার লাগিয়া রে হরে রে আমার সোনার চন্দ্রমণি হাইরে আমার সোনার চন্দ্রমণি জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না এই বিয়াদবরা গলাকাইটা বর্ষার মাথার মধ্যে যেই গলার মধ্যে নবী চুমা দিছে সেই জান্নাতের বাদশাদের গলার ভিতরে বল্লম ঢুকাইছে বল্লম ঢুকাইয়া বর্ষার মাথায় যখন কল্লা মুবারকটা নিল নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে অনেক মানুষ দেখতেছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক থেকে ঠোঁট মুবারক দিয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে আম আসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীব তারা শুনতেছে এই কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় আল্লাহর পথে যারা জীবন দেয় আপনারা বলেন এরা কি মরা না জিন্দা এই খলিল ইবনে জিয়াদ এই কল্লা মুবারকটা দিয়ে রাজ দরবারে গেছে কুফায় যায়া দেখে রাজ দরবারের দরজা বন্ধ এরপরে এই কল্লা মুবারকটাকে লইয়া তার বাড়ির মধ্যে গেছে যেই মাত্র ঘরের মধ্যে গিয়েছে গভীর রজনীতে ঘরের মধ্যে যাওয়ার পরে যাইয়া দেখতেছে তার স্ত্রী শুয়ে আছে স্ত্রীকে ডাক দিয়া বলে এ শুনো না তার স্ত্রীর নাম হলো নৌয়ার স্ত্রীর নাম হলো নৌয়ার নৌয়ারকে ডাক দিয়ে নৌয়ার আমি তোমার স্বামী তোমার জন্য একটা দামি জিনিস আনছি আর জীবনে তোমার অভাব হবে না কয় কি এনেছেন কয় নবীর আউলাদের গলা কেটে কল্লা এনেছি জোরে কন্যা নাউজুবিল্লাহ স্ত্রী ডাক দিয়া কয় নাফরমান নাফরমান স্বামী স্ত্রীর জন্য স্বর্ণ আনে স্বামী স্ত্রীর জন্য গয়না নেই তুমি এমন একটা কল্লা মুবারক আনছো যে হুসাইন জান্নাতের সরদার তুমি কেমনে নবীর আওলাদের গলার মধ্যে জুরি জ্বালাইয়া এই কল্লা কেমনে বর্ষার মাথায় লাগাইলা তোমার সংসার আমি আর করতাম না তোমার সংসার আমি আজকে থেকে ছাইরা দিলাম তোমারে আমি ছাইরা দিলাম আর সংসার করব না নৌয়ার বলে ঘরের দরজার মধ্যে যাইয়া দেখি ইমাম হুসাইনের কল্লা মুবারকটা পাতিলার মধ্যে রাইখা দিছে নৌয়ার সম্মান কইরা এই কল্লা মুবারককারে উঁচু জায়গায় রাখছে নৌয়ার বলতেছে আমি যখন হুসাইনের কল্লা মুবারক দেখতে গেলাম আমি দেখলাম নৌয়ার বলেন আমি দেখলাম হুসাইনের কল্লা মুবারক থেকে আল্লাহর রহমতের নূর বের হইতেছে শুধু মাত্র তাই নয় গভীর রজনীতে গাছের ডালে ডালে পাখি ঘুমায় আমি দেখলাম এই পাখিগুলো ডালের পাখি না এই পানি পাখিগুলা যেন জান্নাতের পাখি আমি তাকায় দেখলাম সাদা রঙের এক ঝাঁক পাখি ইমাম হুসাইনের কল্লা মুবারকের চতুর্পাশে গুইরা গুইরা যেন তাওয়াফ করতেছে গুইরা গুইরা যেন তাওয়াফ করতেছে নৌয়ার বলে আমি দেখলাম আমার নবীর নাতি হুসাইনের কল্লা মুবারক থেকে গো এমন ভাবে নূর বাইরিতাছে এই নূরটা বাইরিত বের হতে হতেই আসমান পর্যন্ত আলোকিত হয়ে গেছে تَقُولُ لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءٌ وَلَكِنْ لَا تَشْعُرُونَ بَلْ أَحْيَاءٌ ولكن لا تشعرون
আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কি মরা না জিন্দা জিন্দা এ আমার যুবক বলবান জোরে বলুন ওরা কি মরা না জিন্দা জিন্দা ঘোষণা কি মোল্লার নাকি আল্লাহর আল্লাহ আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন আল্লাহ ওরা মনে করছে হুসাইন বুঝি শেষ হয়ে গেছে এই ইয়াজিদের গোষ্ঠী এই ইয়াজিদের গোষ্ঠী ভালো করে ছায়া দেখ ইয়াজিদ নাম কাহারও রাখা হয় না ঠিক হুসাইনের নামের অভাব হয় না কথা বলেন ঠিক কি না ইয়াজিদের কবরের কোনো সন্ধান পাওয়া যায় না হুসাইনের রওজাতে হুসাইন প্রেমিকদের জিয়ারতের অভাব হয় না ঠিক কি না বলেন পরিষ্কার হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হু জিন্দা না মরা জিন্দা হায় হায় এই কলম মুবারকটাকে নিয়ে গেছে কুফার বাজারে কুফার গভর্নরের কাছে নিয়ে গেল হয়েছে কুফায় নিয়ে যাওয়া হলো রাজ দরবারে নেওয়ার পর ইবনে জিয়াদ ঘোষণা করলো বর্ষার মাথায় সবার কল্লা ঢুকাও বাজারে বাজারে ঘুরাও আর মহিলাদেরকে বাজারে নিয়ে আসো নবীর পরিবারকে বাজারে ঘুরাই ঘুরাই দেখাও লাঞ্ছনা দিয়ে দাও বঞ্চনা দিয়ে দাও আর এলাকাবাসীকে জানিয়ে দাও আমাদের সাথে গাদ্দারি করলে শেষ পরিণতি এমন হবে বাহাদুরি দেখাইতেছে দেখছনি নবীর আওলাদরাও কিন্তু আমাদের বিরুদ্ধে কথা বলে টিকে থাকতে পারে নাই সুতরাং এলাকাবাসী সাবধান হয়ে যাও আমাদের সঙ্গে গাদ্দারি করলে কেউ কিন্তু রেহাই পাবে না এইভাবে তারা অহংকার করে করে দাম্ভিকতা দেখিয়ে দেখিয়ে কল্লা মুবারক বর্ষার মাথায় নিয়ে বাজারে ঘুরাইতেছে আর নবীর আওলাদ মহিলাদেরকে ওরা বাজারে ঘুরাইতেছে যখন ঘুরাইতেছে তখন ঘরের ছাদের উপর থেকে জানালা দিয়া দিয়া বহুত লোক চোখের পানি ফালায় কানতেছে জৈনব ডাক দিয়া কয় এই আহলাল কুফা তাবকুনা ইয়া আহলাল কুফা তাবকুনা তোমরা কি কাচ্ছো আর মাতম করছো তোমাদের চোখের পানি দিয়ে হুসাইনের কপালের রক্ত মুবারক মুছতে পারবে না তোমাদের চোখের পানি দিয়ে হুসাইনের রক্ত মুছতে পারবে না এই দাগ মুছবে না তোমরা চোখের পানি ফেলে কান্না করো না তোমরা এখন কাঁদো কেন আমাদের মস্কে যখন পানি ছিল না পানি দিলে না কেন খালি কান্দন দিক্যা ইয়া হুসাইন ইয়া হুসাইন জিকির শূন্যে ফাগল হয়ে যায়েন কেন ইয়া হুসাইন ইয়া হুসাইন কইরাই কিন্তু কুফার মধ্যে নিছে মুনাফিক মুসলমানরা কথা কন ঠিক কিনা তোমরা তো সেই জাতি 40,000 সিডি যে পাঠাইছলা তোমরা পাঠাইছলা না তোমরা তো সেই জাতি ফুরাতের পানি যে বন্ধ করছিলে তোমরা করছিলে না তোমরা তো সেই জাতি গলা যখন ইমাম হুসাইনের কেটে ফেলা হয় তোমরা তো তাকিয়ে তাকিয়ে দেখছিলে এখন কান্না করছো কেন আমি অভিশাপ দিচ্ছি তোমাদেরকে কিয়ামত পর্যন্ত তোমাদের চোখের পানি ফেলতে হবে যে অন্যায় করেছে সেই অন্যায়ের ক্ষমা হবে না চোখের পানি ফেলে কাঁদবে না কান্না বন্ধ করো এমনি ইয়াজিদ বাইরে এসে ইয়াজিদ আয়েশা জয়নাল আবদিনের কাছে গেছে জয়নাল আবদিনের নাম আসলে জয়নাল আবেদিন ছিল না ওনার নাম ছিল আলী আউসাত নাম কি ছিল বাবা জানবেন ঘটনা জানতে হবে বড় ছেলের নাম ছিল আলী আকবর মেজ ছেলের নাম ছিল আলী আউসাত ছোট্ট ছেলের নাম ছিল আলী আসগর আলী আকবরও তারা পানি পানির পিপাসায় মেরে ফেলেছে আসগরকে তীর মেরে তারা মেরে ফেলেছে আর আলী আউসাতকে তারা জেলখানায় বন্দী করে রেখেছে জেলখানার পাশে ছোট্ট একটা ঘর তাকে বের করে মানুষকে বুঝ দেওয়ার জন্য যে আমি এখন জেলে রাখি নাই এখন আমরা ঘরের মধ্যে রাখছি আর আমি আছে পাবলিকরে বুঝাইবার লাগিয়া যখন তিনি ঘরের ভিতরে যখন সেজদা দিয়ে পড়ে রইছে এক বিয়াদ্দবীর গোষ্ঠী যাইয়া ঘরের ভিতরে আগুন লাগাই দিছে কি লাগাই দিছে আগুন যখন লাগাই দিল তখন গড় দাও দাও করে পড়তেছে কিছু কিছু লোক আছে আইসা কয় আরে সব বংশ শেষ হয়ে গেল লাস্টে যায় একটা ছিল ইডারও শেষ করে দিল সবাই কেউ বালু লইয়া বালু ছিটাই দিতেছে কেউ পানি দিতেছে আগুন নিবাইবার জন্য পরে ওই আলী আউসাদ তখন ওই আগুনের ভিতরে পড়ে আছে তখন যখন আগুন নিবে শেষ হয়ে গেছে সবাই তাকাইয়া দেখতেছে ঘরের ভিতরে আগুন পুড়তে পুড়তে ঘর শেষ কিন্তু জয়নাল আবেদিন সেজদায় পড়ে আছে তার একটা পশমও পড়ে নাই
নাম ছিল কি আলী আউসাত নাম ছিল কি আলী আউসাত তখন তাকে প্রশ্ন করা হয়েছে হে আলী আউসাত ঘরের মধ্যে আগুন পারাবর্ষে ঘুম নাই আপনার কোনো খবর নাই ঘর পড়তে পড়তে শেষ মনে তো করছি আপনিও শেষ তখন ওই আলী আউসাত উত্তর দিয়েছে তোমরা নিবাইছ আমার ঘরের আগুন আর আমি সাজদায় পড়ে নিবাইছি আমার নবীর কোটি কোটি উম্মতের দুজকের আগুন কি মনে করতেছেন ইত্তা যদি রাত্রে বারোটার পরে ওয়াজ ধরতাম তাহলে লাশ হয়ে যেতেন দিনের বেলায় খুব অস্থির মন এরপর মনোযোগ দেখে বুঝতে পারতেছে আপনার আহলে বাইতে কত পাগল সেদিন থেকে তিনি আলী আউসাত নয় সেদিন থেকে তিনি জৈনাল আবেদিন জৈগিনুন মানে জৈগিনা জিনাতুন জিনা জিনুন অর্থ হইল সৌন্দর্য জৈগিনা লিন্নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা জৈগিনা মানে হলো সুশোভিত করা হয়েছে সুন্দর করা হয়েছে নারীদেরকে এ জুইনা থেকে জিনাতুন জিনাতুন জিনুন এটার অর্থ হলো সুন্দর আর আবিদিন মানে হলো আবাদতকারীদের মধ্যে সুন্দর আবাদতকারী হলো যিনি তিনি হলো আলী আউসাত সেদিন থেকে আর আলী আউসাত না উনি এমন ইবাদত করছেন এমন সাজদা দিচ্ছেন সেই দিন থেকে মানুষ বলছো আহ কত সুন্দর ইবাদতকারী জোরে কন্যা সুবহানাল্লাহ সেই দিন থেকে ওনার নাম জয়নাল আবেদিন আর বোঝার বাকি আছে ফাইরা বুঝাইতাম যারা বুঝে অল্পতে বোঝে ওই মুনাফিকটি বুঝবে না কথা কন ঠিক না ঠিক এখন এজিদ দাইছে আয়ক জয়নাল যা হয়ে তো হয়ে গেছে কিছু লোক আছে না লাগাই দে ফরে এসে বাইল দে কিছু লোক যেমন রাতের বেলা 20 জন লোকরে ফাড়ায় একটা ঘটনা ঘটায় দিনের বেলা যে লোকটা হুকুম দিছে এই লোকটা যায় আবার সামনে বালা বালা কথা কয় মুনাফিক এজিদ দা যখন দেখছে হুসাইনের কল্লা মোবারক দেখে সে কিতা করছে ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঠোঁটের মধ্যে পাথরের কোনা দিয়ে আঘাত করছে তখন সেখানে একজন মুরব্বী সাহাবী ছিল ওই সাহাবি বলতেছে আপনি যে ঠোঁটের মধ্যে আঘাত করতেছেন এই ঠোঁটে আমার নবীজি অসংখ্যবার চুমা দিয়েছেন আল্লাহু আকবার তখন এজিদ বাহিনীরে বলতেছে তুমি যদি মুরব্বী না হইতা তোমারে কিন্তু হুসেনের মতো মাইরে ফেলাইতাম নাউজুবিল্লাহ জোরে কর এরা এত নষ্ট হয়ে গিয়েছিল ক্ষমতার জন্য এবং ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য এত নষ্ট হয়ে গিয়েছিল আর এজিদ দা দেখকা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার লাশ দেহ মুখ কল্লা মোবারক দেখে কি বলছে জানেন যে আমরা আমাদের পূর্বপুরুষদের প্রতিশোধ নিয়েছি এই পূর্বপুরুষ বলতে কি জানেন ওই বদরের যুদ্ধে যেই সমস্ত কাফেরদেরকে ওই মহিলা উত্তক্ত মহিলা যুক্ত জায়গার মধ্যে যে কাফেরদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিক্ষিপ্ত করা হয়েছিল ওই সমস্ত কাফেরদেরকে যে মহিলা আবর্জনা জায়গায় নিক্ষিপ্ত হয়েছিল সে তাদের ব্যাপারে বলতেছে বদরের যুদ্ধে হ্যাঁ এই কাফেরদেরকে যেভাবে মহিলা জায়গার মধ্যে নিক্ষিপ্ত করা হয়েছিল আমরা সেই মহিলা আবর্জন নিক্ষিপ্ত হওয়ার প্রতিশোধ কার এই বদরের প্রতিশোধ আমরা কারবালা নিয়েছি তারা দেখলে না জানে কতই খুশি হইত তো এজিদ কি ভালো মানুষ এজিদ ভালো মানুষ একবার হুজুর এজিদ তো আসিন না গড়ানো তো গড়াইছে হেরায় না তো এজিদ যে এত বড় ট্রাজেডিটা ঘটতেছে এজিদ কি শুনছে না তো এই যে দরকার ছিল না ওখানে যাওয়া এক প্রতিনিধি পাঠায় কি সেখান থেকে উত্তরণের দরকার ছিল না সে নীরব ছিল সে ঘটনাটা ঘটাইবার জন্য সে গোপনে লোক লেলাই দিছে এজিদ সেখানে ওখানে উল্লেখ উপস্থিত না থাকলো সে কি করছে সে লোক লাগাই দিছে সে লাস্টে কি বলে জানেন সে লাস্টে সে তো এমন এজিদ যে এজিদ খানায় কাবার গিলাফের মধ্যে আগুন লাগাই দিছিল মদিনায় আক্রমণ করেছিল নেশা করত মদপান করত জিনা করত এরপরে বলবেন এজিদ বালা মানুষ এজিদ বালা মানুষ এরপরে জয়নাল আবদিন রে বলতেছে জয়নাল আবদিন কইতেছে হ্যাঁ জয়নাল যা হবার তো হয়ে গেছে আসেন একটা সমাধানে আসি জয়নাল আবদিন বলছে হ্যাঁ যা হবার হয়ে গেছে তবে আপনার কাছে আমার চারটা দাবি আছে এই চারটা দাবি যদি পূরণ করতে পারেন তাইলে আপনার সঙ্গে আমার আপোষ হতে পারে এক আমার বাবার হত্যাকারীদেরকে আমার হাতে তুলে দিতে হবে দুই নম্বর নবীর আউলাদ যারা গলা কেটে এক একটা দেহ এক জায়গায় কল্লা আরেক জায়গায় ওই মস্তক মুবারক গুলো আমার হাতে জমা দিতে হবে আমি যেন দেহের সাথে কল্লা মুবারক লাগিয়ে জানাজা পরে যেন তাদেরকে দাফন করতে পারি তিন নম্বর দামেস্কের বাজারের যে বড় মসজিদ আমাকে কথা বলার সুযোগ দিতে হবে চার নম্বর মদিনা থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে আমাদের সাথে যারা এসেছিল
তাদেরকে নিরাপদে মদিনায় যাওয়ার রাস্তা করে দিতে হবে। এই চারটা প্রস্তাব করলেন, তখন ওই ইয়াজিদ্দা কি কই দেখেন, ইয়াজিদ্দা জিজ্ঞাসা করে, এই হুসাইন রে কে রে শহীদ করছে, কত বড় ঘটনা করছে, কেডা করছে, ফুতরে মারন লাগেনি জুতা দিয়া, আমার মনটা কো যদি ওই দিন থাকতাম রে, নবীর আওলাদের জন্য পানি বন্ধ করছে, এই মুহূর্তে যদি কারবালা হইতো বাংলাদেশে সম্পদ যা আছে সব বিক্রি করে হইলো, বিমান দা উড়ে গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে আমরা বাংলার জমির পানি ঢেলে দিতাম, কথা বলে ঠিক কিনা, একটু মুখ খারাপ করলে কোন তো হুজুর আলী মুকুল না পড়লে কথা কো, সুরের গীতে ভালো কোন জীব নষ্ট রে ভালো কোন জীব, এ কেডা রে হুসাইন রে এইভাবে শহীদ করছস, একটা কো খুলি করছে খুলি, তখন তখন দেখেন যেই খুলি ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু বর্ষা মস্ত মুবারকে বর্ষার মাথায় নিছে, হেরে গেজিগা, এই তুমি কি হুসাইন রে শহীদ করছো, তো সে কোন আমি করছি না তো সীমারে করছে, এরপরে এজিদকে জিজ্ঞাসা করে, এই সীমার তুমি করছো, কোন আমি করছি না তো এটা আরেকজনে করছে, আচ্ছা আপনারা কোন এজিদে জানে কি জানে না, এরা যে এত বড় নিঃসংস ব্যবহার গুলো করলো হুসাইনের মস্ত মুবারকের সাথে, হিসাবে এদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার দরকার, যাইন না হয়ে জিজ্ঞাসা করে, তখন এজি দেখো হুসাইন আমি তো চেষ্টা করছি কিন্তু কেউ তো স্বীকার করে না, দেখেন কত বড় বাটফার, সে ডাক দিয়া কয় কত বড় দেখেন কত বড় ডেঞ্জারাস, ইন দি মিন টাইমে ওই মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কে করেছেন সে লাপাত্তা দিছে, তখন ইমাম তখন জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে ইয়াজিদ প্রথমটার প্রশ্নের উত্তর এইভাবে আপনি দিবেন আমি আশা করিনি, আচ্ছা বলেন তো কারবালার ঘটনাটা কি দিনে ঘটছে না রাইতে ঘটছে, দিনের বেলা এত এত বড় ঘটনা ঘটছে এটার প্রমাণের জন্য কি তাই হেরে জিগান লাগে, কথা কন হেরে হেরে জিগান লাগে, ডাল মে কুছ কালা হে, কথা বুঝেন না, সে জিজ্ঞাসা করে বাটফার, এটা হলো ওরে বাটফার, এমন গরম পানিটাও গরম হয়ে গেছে, যাক আপনার কি কষ্ট হইতেছে, দেখেন আমি কই যাই, এরপরে দ্বিতীয় প্রশ্ন কল্লা মুবারক গোলামের কাছে দেন, তিন নম্বর প্রশ্ন মসজিদে জমায় বক্তব্য দিবে, জমায় বক্তব্য দিতে যাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে জয়নাল আবদিন শুধু একটা কথা বলছে, কান্না রুল পড়ে গেছে, শুধু একটা কথা বলছে, ইয়া হালাল কুফা, হে কুফাবাসী আমি শুধু জানতে চাই আমার আব্বা হুসাইনের দোষটা ছিল কি, এখানে মুনাফিক আছে কাফের আছে বেইমান আছে, একটা লোক দাঁড়ায় বলতে পারে না যে আপনার বাবার এই দোষটা ছিল, তার মানে বোঝা গেল নিঃসন্দেহে বিনা অপরাধে তারা ইমামে আলী মুকামের গলায় ছুরি চালাইছে, যখন মসজিদের মুসল্লিরা যখন কান্না রোল ফলাইছে তখন ইজিদ্দা চালাক তো মুয়াজ্জিন আজানের সময় গেছে, এখন আজান দেন, এরপরে মুয়াজ্জিনে আজান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা নূরপুরের মধ্যে আজান দিলে জবাব দেন কেমনে, আল্লাহ আকবার কইলে কেমনে জবাব দেন, আল্লাহু আকবার কইয়া, জয়নুল আবদিন আজানে জবাব দিতেছে, লা শাইউন আকবার মিনহু, আমি জানি আল্লাহর নামটা এত মহান, যেই মহান নামের সাথে কোনো নামের তুলনা, যার সমকক্ষ কেউ নাই, এরপরে দ্বিতীয়বার বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
দেখছেন না আমার বাক্যরে কত বালা। আমি আজান দিছি, হ্যাঁ মত আজান দিতাছি। যদি আরো 10 মিনিট আগে আজান দিতাম না, হ্যাঁ আমারটা হইনি হেরা দালাই লইলে, পরে 14 দবার লাগলে তাহিরের আল্লাহ বাসা কথা কোন ঠিক না বেটে, ওয়াসটা মিলে যায় পড়ছে আর মসজিদও আজান দিতাছে, নামাজের সময় হইতাছে। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে জয়নাল আবেদিন যখন শুনছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, জবাব তো দিতেই হবে। আমরা দেশে তো বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, শুনলে এটাই পড়ি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আর ইমাম হুসাইন বলছে নাম হা লাহমি, আমার গোশত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, ওয়াশারি আমার চুল বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া দামি আমার রক্তের কণিকাও বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তোমরা যা বলছো ঠিক বলছো, সুবহানাল্লাহ বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা হইলো ওই যে মক্কা মদিনা যাজান দেহে সুরটা আর কি, আর আমি বাংলাদেশে সুর পাগলের সুর তৈরি এটা আর কি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেই মাত্র মুয়াজ্জিন কইছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন জয়নাল আবেদিন কয় এই মুয়াজ্জিন আজান বন্ধ কর, আজান বন্ধ কর, আমি জানি আল্লাহ মহান, আমার কোন আপত্তি নাই, তোমরা বলছো আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমিও বলি আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটার উপর আমার কোনো আপত্তি নাই, তোমরা যে মুখে বলতেছো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখে সাক্ষী দিচ্ছ নবীজি হলো আল্লাহর রাসূল, নবী যদি আল্লাহর রাসূল হবে সেই রাসূলের আদরের নাতি গলায় কেন ছুরি চালাইলে, সেই জবাব দিয়ে সামনে বা আব্দুল্লাহ বলো ঠিক কি না বলো জবাব দে, নবী যদি আল্লাহর রাসূল হয় মুখে সাক্ষী দিলি নবী আল্লাহর রাসূল, যেই নবী ঠুট মুবারক দিয়ে হুসাইনের গলায় চুমু দিয়েছে সেই গলায় কেন ছুরি চালাইছিস জবাব দে। এরপর হাইয়া আলা সালা বলবে, এই জবাব না দিতে পারলে নামাজের অধিকার তোদের নাই, হাত তুলে তুলে প্রতিবাদ করতে হবে, এই জবাব দিতে না পারলে হুসাইনের গলায় কেন ছুরি চালাইছো, যারা ছুরি চালাইছো তাদের নামাজের অধিকার নাই, রোজার অধিকার নাই, হজের অধিকার নাই, যাকাতের অধিকার নাই, জিকিরের অধিকার নাই, আজানের অধিকার নাই, এদের পিছনে নামাজ নাই, এদের পিছনে রোজা নাই, এদের পিছনে হজ নাই, এদের কাছে মাইয়া বিয়া দেওয়া যাবে না, এরা মরলে তাদের জানাজা যাওয়া যাবে না, কবরের পারে যাওয়া যাবে না, হাত তুলে বলো ঠিক না বেঠে।